প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আদর্শ গ্যাস সমীকরণ এটার প্রতিপাদন করব এবং সেই সঙ্গে অঙ্কও দেখব। আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে বয়েলের সূত্র কি, চার্লসের সূত্র কি, অ্যাভোগাড্রোর সূত্র কি। এই তিনটে সূত্রের একত্রে সমন্বয় যে সূত্র সেটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র। তাহলে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র বলতে আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটে সূত্রের যে সমন্বয় একটা সূত্র সেটাকে আদর্শ গ্যাস সমীকরণ সূত্র বলা হয়। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল ওয়ান আপন পি। এখানে এন এবং টি স্থির, চার্লসের সূত্র থেকে আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল টি, এখানে পি এবং এন স্থির। অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল এন, এখানে পি এবং টি উভয়ে স্থির। তিনটে সূত্রকে আমরা একত্রে সমন্বয় করলে পাই ভি ইজ প্রপোর্শনাল এন গুণন টি ডিভাইডেড বাই পি, এখানে এন টি এবং পি তিনটাই পরিবর্তনশীল, পরিবর্তনশীল। তাহলে এই তিনটে সূত্রকে একত্রে করে আমরা এটা পাই, বা ভি প্রপোর্শনাল তুলে দিলে আমরা একটা ধ্রুবক নিয়ে আসি, ধ্রুবক আর নিয়ে আসলাম, এন টি ডিভাইডেড বাই পি, বা পি ভি ইজ ইকাল টু এন আর টি। এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কাগজ কলম নিয়ে সবাই, আদর্শ গ্যাস সমীকরণ খুব ইম্পর্টেন্ট সমীকরণ, এই সমীকরণ থেকে আমাদের অঙ্ক আসে, তোমরা এটা খাতায় তুলে নাও। তাহলে প্রথমে আদর্শ গ্যাস সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র সম্পর্কে জানতে হবে। বয়েলের সূত্র থেকে আমরা কী পাই, ভি ইজ প্রপোর্শনাল ওয়ান আপন পি, এখানে এন এবং টি স্থির। চার্লসের সূত্র থেকে পাই ভি ইজ প্রপোর্শনাল টি, এখানে পি এবং এন স্থির। অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা পাই ভি ইজ প্রপোর্শনাল এন, এখানে পি এবং টি স্থির। তিনটা সূত্র একত্র করলে আমরা, সমন্বিত করলে বা একত্র করলে পাই ভি ইজ প্রপোর্শনাল এন গুণন টি ডিভাইডেড বাই পি, এখানে এন টি পি তিনটাই পরিবর্তনশীল, বা ভি ইজ ইকাল টু আমরা যদি প্রপোর্শনাল তুলে দিয়ে একটা ধ্রুবক আর নিয়ে আসি, তাহলে আর এন টি ডিভাইডেড বাই পি।
আর গুণন করলে পিভি ইজিক্যাল টু এনআরটি, এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাস অবস্থার সমীকরণ। আর এই যে আর, এই আরকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। আরকে কি বলা হয়? সার্বজনীন ধ্রুবক। কেন আরকে আমরা সার্বজনীন ধ্রুবক বলবো? খুবই ইম্পর্টেন্ট যে আরকে আমরা সার্বজনীন ধ্রুবক বলবো কেন? আর সমান সমান সার্বজনীন ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। আরকে আমরা সার্বজনীন ধ্রুবক বলবো কেন? তাহলে একই তাপমাত্রা এবং চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান হয়, সব গ্যাসের বেলায় এই গ্যাস ধ্রুবকের মান একই থাকে, এই জন্য আরকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। তাহলে আরকে আমরা কেন সার্বজনীন ধ্রুবক বলি? একই তাপমাত্রা এবং চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন সমান হয়, সব গ্যাসের বেলায় ওই গ্যাস ধ্রুবকের মান একই থাকে, এই জন্য আরকে বলা হয় সার্বজনীন ধ্রুবক। এইবার আর এর তাৎপর্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এর তাৎপর্য। আর এর তাৎপর্য আমরা জানি, আদর্শ গ্যাস সমীকরণ পি ভি ইজিক্যাল টু এন আর টি বা আর ইজিক্যাল টু পি ভি ডিভাইডেড বাই এন টি, এন টি বা আর ইজিক্যাল টু পি গুণন ভি গুণন ওয়ান আপন এন গুণন ওয়ান আপন টি বা আর ইজিক্যাল টু চাপ গুণন আয়তন গুণন ওয়ান আপন মোল সংখ্যা, মোল সংখ্যা গুণন ওয়ান আপন কেলভিন, তাপমাত্রা কেলভিন। বা আর ইজিক্যাল টু চাপ সমান আমরা কি জানি? বল ভাগ দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার গুণ আয়তন, দৈর্ঘ্য কিউব গুণন মোল সংখ্যা, মোল সংখ্যা গুণন ওয়ান আপন কেলভিন। কেলভিন তাহলে এবার আর ইজিক্যাল টু এখানে দৈর্ঘ্য স্কয়ার দৈর্ঘ্য কিউব কেটে গেলে একটা দৈর্ঘ্য থাকে, অর্থাৎ বল গুণ দৈর্ঘ্য গুণন মোল সংখ্যা পার ওয়ান গুণন কেলভিন পার ওয়ান, কেলভিন পার ওয়ান বা
आर इज इक्वल टू बल गुण दैर्घ्य समान समान काज काज गुण नन मोल संख्या पर वन गुणन केल्विन केल्विन पर वन। তাহলে আমাদের আর এর তাৎপর্য আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কি জানি পিভি ইজিক্যাল টু এনআরটি বা আর ইজিক্যাল টু পিভি বাই এনটি বা আর ইজিক্যাল টু পি গুণন ভি গুণন ওয়ান আপন এন গুণন ওয়ান আপন টি। তাহলে পি এখানে চাপ, ভি এখানে আয়তন, এন এখানে মোল সংখ্যা, টি কেলভিন। তাহলে আমরা চাপ সমান কি জানি বল বাই দৈর্ঘ্য স্কোয়ার আর আয়তন সমান জানি দৈর্ঘ্য কিউব গুণন ওয়ান আপন মোল সংখ্যা গুণন ওয়ান আপন কেলভিন। তাহলে এই দৈর্ঘ্য স্কোয়ার আর এই দৈর্ঘ্য কিউব কেটে গেলে এখানে একটা দৈর্ঘ্য থাকে, তাহলে বল গুণন দৈর্ঘ্য গুণন মোল সংখ্যা পার ওয়ান গুণন কেলভিন পার ওয়ান। অর্থাৎ আর ইজিক্যাল টু বল গুণন দৈর্ঘ্য সমান সমান কাজ গুণন মোল সংখ্যা পার ওয়ান কেলভিন পার ওয়ান। এখন আর এর তাৎপর্য বলতে আমরা বুঝি যে স্থির চাপে এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধিজনিত যে কাজ সম্পাদিত হয় তাই আর এর তাৎপর্য তাই সেটা আর এর সমান। তাহলে স্থির চাপে এক মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা যদি আমরা কি এক কেলভিন বৃদ্ধি করি তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধিজনিত যে পরিমাণ কাজ সম্পাদিত হবে তা মোলার গ্যাস ধ্রুবক আর এর সমান। এটাই হচ্ছে আমাদের আর এর তাৎপর্য। তাহলে আমরা আরকে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন, আর এর ভৌত তাৎপর্য কি আমরা আলোচনা করলাম। এইবার আমরা আসি আর এর মান নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে লিটার অ্যাটমসফিয়ারে অথবা এসআই এককে আর এর মান নির্ণয় করো। আর এর মান নির্ণয় প্রথমে আমরা দেখি লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান লিটার লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান নির্ণয় লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান নির্ণয় লিটার অ্যাটমসফিয়ারে মোলার আয়তনের মান লিটারে হয়, অর্থাৎ ভি ইজিক্যাল টু 22.414 লিটার এবং পি ইজিক্যাল টু 1 অ্যাটমসফিয়ার। টি ইজিক্যাল টু 273 × 15 কেলভিন, এন ইজিক্যাল টু 1 মোল। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ থেকে কি জানি পি ভি ইজিক্যাল টু এন আর টি। আমরা লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান নির্ণয় করব, তাহলে এখান থেকে আমরা পাই বা আর ইজিক্যাল টু পি ভি ডিভাইডেড বাই এন টি বা আর ইজিক্যাল টু আমরা মানগুলো এখন বসায় দিই
পি এর মান, ভি এর মান, টি এর মান, এন এর মান বসাই দিলেই আমরা আর এর মান পেয়ে যাব। এখান থেকে পি ওয়ান অ্যাটমসফিয়ার, ভি ইজিক্যাল টু 22414 লিটার, এন 1 মোল গুণন টি 273.15 কেলভিন। এটাকে আমরা ক্যালকুলেটার করলে পাই 0.08258 লিটার অ্যাটমসফিয়ার মোল পার ওয়ান, কেলভিন পার ওয়ান। এটা হচ্ছে আমাদের লিটার অ্যাটমসফিয়ারে আর এর মান নির্ণয়। তাহলে ভি ইজিক্যাল টু আমাদের 22.414 লিটার, পি ইজিক্যাল টু 1 অ্যাটমসফিয়ার, টি ইজিক্যাল টু 273.15 কেলভিন, এন ইজিক্যাল টু 1 মোল। এখন আমরা এই মানগুলো আদর্শ গ্যাস সমীকরণে বসাই, আর এর মান লিটার অ্যাটমসফিয়ারে আমরা পেলাম 0.02820.58 লিটার অ্যাটমসফিয়ার মোল পার ওয়ান, কেলভিন পার ওয়ান। এইবার আমরা এসআই এককে আর এর মান নির্ণয় করব। এসআই এককে আর এর মান এসআই এককে আর এর মান নির্ণয়। এসআই এককে মোলার আয়তন ঘনমিটারে হয়। এসআই এককে মোলার আয়তন ঘনমিটারে হয়, অর্থাৎ ভি ইজিক্যাল টু 22.414 গুণন 10⁻³ এম কিউব ঘনমিটার। পি ইজিক্যাল টু প্যাস্কেল এককে হয় 101.325 গুণন 10³ এন এম -2। টি ইজিক্যাল টু 273.15 কেলভিন, এন ইজিক্যাল টু 1 মোল। এইবার আমরা আদর্শ গ্যাস সমীকরণ পি ভি ইজিক্যাল টু আমরা পাই এন আর টি বা আর ইজিক্যাল টু পি ভি ডিভাইডেড বাই পি ভি ডিভাইডেড বাই এন টি। এখন আমরা পি ভি এন টি এর মান এখানে বসায় দিই, বা আর ইজিক্যাল টু 101.325 গুণন 10³
एन एम माइनस टू पी भि इजिकल पी इंटू भि 22.141 गुणन 10^-3 एम क्यूब डिवाइडेड बाय एन एर मान 1 मोल गुणन 237×15 केल्विन बा आर इजिकल टू हमरा पाई 8.3143 कैलकुलेशन कर ले आर हमरा आर इजिकल टू पाई 8.314 जूल मोल पर मोल पर वन केल्विन पर वन এটা আমাদের এসআই এককে আর এর মান। তাহলে এসআই এককে আর এর মান আমাদের মোলার আয়তন ভি ইজিক্যাল টু কী হয়, ঘনমিটারে হয়। ভি ইজিক্যাল টু 22.141×10^-3 মিটার কিউব, পি ইজিক্যাল টু 101.325×10^3 এন এম মাইনাস টু, টি ইজিক্যাল টু 273.15 কেলভিন, এন ইজিক্যাল টু 1 মোল। এই মানগুলো এখন আমরা পি ভি ইজিক্যাল টু এন আর টি আদর্শ গ্যাস সমীকরণে বসায় দিলে আর এর মান এসআই এককে আমরা পাই 8.314 জুল মোল পার ওয়ান কেলভিন পার ওয়ান। এখন যেহেতু আমরা আর এর মান নির্ণয় করলাম, আর এর ভৌত তাৎপর্য বের করলাম, আরকে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন এটাও আমাদের জানা হয়ে গেল, এখন আমরা একটা আদর্শ গ্যাস সমীকরণের একটা অঙ্ক এবার আমরা দেখব। আদর্শ গ্যাস সমীকরণের একটা অঙ্ক দেখব আমরা, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা অঙ্কটা তুলে নাও এবং এই অঙ্কটা যদি পারো আশা করি অন্য অন্য অঙ্কগুলোও তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবে। অঙ্ক 27°C তাপমাত্রায় 27°C তাপমাত্রায় ও 102 kPa চাপে সাপে 250 mL মিথেন গ্যাসের ভর নির্ণয় করো। মিথেন গ্যাসের ভর নির্ণয় কর। তাহলে আমাদের 27°C তাপমাত্রায় ও 102 kPa চাপে 250 mL মিথেন গ্যাসের ভর নির্ণয় করো। এখানে আমাদের দেওয়া আছে টি পি এবং ভি। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণ পি ভি ইজিক্যাল টু এন আর টি এখান থেকে প্রথমে আমরা মোল নির্ণয় করব এবং মোল নির্ণয় করার পর থেকে ও তারপরে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারব, গ্যাসের ভর অর্থাৎ আণবিক ভর আমরা নির্ণয় করতে পারব। প্রথমে আমরা দেখি T is equal to 273
যোগ 27 কেলভিন ইজ ইকুয়াল টু 300 কেলভিন, পি ইজ ইকুয়াল টু 102 101 atmosphere. V is equal to 0.250 liter. এইবার আমরা আদর্শ গ্যাস সমীকরণ পি ভি ইজ ইকাল টু এনআরটি, এন ইজ ইকাল টু 2/RT. এখন আমরা বা এন ইজ ইকাল টু মানগুলো বসাই দিই, 102 অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই এটা 101325 পি, ভি ইজিক্যাল ভি সমান আমরা জানি 0.250। আমরা পি ভি ইজিক্যাল টু আদর্শ গ্যাস সমীকরণ এন আর টি, এখানে এন ইজিক্যাল টু পি ভি ডিভাইডেড বাই আর টি বা এন ইজিক্যাল টু আমরা পি এর মান বসাই দিলাম 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল পার 1 কেলভিন পার 1। তাহলে আদর্শ গ্যাস সমীকরণে এখানে আমরা পি ভি আর টি এর মান বসাই, তাহলে পি ইজিক্যাল টু আমরা বসালাম 102 অ্যাটমসফিয়ার ডিভাইডেড বাই 101.325, ভি আছে আমাদের 0.250 লিটার আর আর ইজিক্যাল টু 0.028 লিটার অ্যাটমসফিয়ার মোল পার 1 কেলভিন পার 1 বসাই দিই আমরা 82 লিটার অ্যাটমসফিয়ার মোল পার 1 কেলভিন পার 1 টি ইনটু টি আমাদের 300 কেলভিন। এইবার এখানে ক্যালকুলেশন করলে আমরা এন ইজিক্যাল টু পাই, এন ইজিক্যাল টু আমরা পাই ক্যালকুলেশন করলে 0.01023030302 মোল এন ইজিক্যাল টু আমরা পাই এটা মোল সংখ্যা। এখন আমাদের গ্যাসের ভর নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা মিথেনের আণবিক ভর কত, মিথেনের আণবিক ভর 17, মিথেনের আণবিক ভর সমান সমান 17, অর্থাৎ 1 মোল মিথেনের আণবিক ভর 17, 1
মল মিথেনের মিথেনের আণবিক ভর ইজিক্যাল টু 17। তাহলে আমরা এখন এন সংখ্যক যেটা বাইর করলাম 16 মিথেনের আণবিক ভর 16 কার্বন 12 আর হাইড্রোজেন 4 তাহলে মিথেনের আণবিক ভর 16 এক মোল মিথেনের আণবিক ভর সমান 16 গ্রাম অতএব যেটা আমরা বের করলাম এন মোল অর্থাৎ এত 0.01023 0.02 মোল মিথেনের আণবিক ভর ইজিক্যাল টু 16 গুণন 0.01023 0.02 ইজিক্যাল টু আমরা ক্যালকুলেশন করলে পাই 0.1636 ছত্রিশ চুরাশি 32 গ্রাম। এটাই আমাদের গ্যাসের আণবিক ভর নির্ণয় এত গ্রাম। এত গ্রাম উত্তর। তাহলে প্রথমে আমরা আমাদের অঙ্ক 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 102 কিলোপ্যাস্কাল চাপে 250 মিলিলিটার মিথেন গ্যাসের ভর নির্ণয় করো। প্রথমে আমাদের মোল সংখ্যা নির্ণয় করতে হবে। মোল সংখ্যা নির্ণয় করার পর আমরা আণবিক ভর মিথেনের আণবিক ভর বের করব। আণবিক ভর থেকে তখন আমরা এন সংখ্যক মোলের আণবিক ভর নির্ণয় করলে আমরা মিথেন গ্যাসের ভর নির্ণয় করতে পারব। এটাই আমাদের উত্তর। মিথেন গ্যাসের ভর 0.1636842 গ্রাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা সবাই অঙ্কগুলো করার চেষ্টা করবে। এটা মোটামুটি কঠিন অঙ্ক, বাদবাকি অঙ্কগুলো তোমরা পারবে আশা রাখি। এটা গেল আমাদের আদর্শ গ্যাস সমীকরণ এবং তার অঙ্ক। এইবার আমরা আসি ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র ডাল্টনের আংশিক চাপ সূত্র ডাল্টনের আংশিক চাপ সূত্র বলতে আমরা কি বুঝি এটা আমাদের প্রথম আগে জানতে হবে। ডাল্টনের আংশিক চাপ সূত্র বলতে আমরা বুঝি নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াধীন পরস্পর বিক্রিয়াহীন দুই বা ততোধিক গ্যাস মিশ্রণের মোট চাপ উপাদান গ্যাসসমূহের আংশিক চাপসমূহের যোগফলের সমষ্টির সমান। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র বলতে আমরা কি বুঝি নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন
কয়েকটি গ্যাস মিশ্রণের মোট চাপ আংশিক চাপের যোগফলের সমষ্টির সমান। এটা হলো আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র। এখন ডাল্টনের আংশিক চাপ সূত্র ব্যাখ্যা করি আমরা। ব্যাখ্যা ব্যাখ্যা ধরি নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর পরস্পর বিক্রিয়াধীন কয়েকটি ভি পাত্রে নির্দিষ্ট তাপমাত্রায় পরস্পর বিক্রিয়াহীন কয়েকটি গ্যাস আমরা নিলাম, যার চাপ মোট চাপ পি এবং আংশিক চাপ P1, P2, P3। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র মতে আমরা পাই পি মোট চাপ পি ইজ ইকাল টু P1 প্লাস P2 প্লাস P3। এটাই হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। তাহলে আমরা ভি আয়তন পাত্রে পরস্পর বিক্রিয়াহীন কয়েকটি গ্যাস নিলাম, যার মোট চাপ পি এবং আংশিক চাপ যথাক্রমে P1, P2, P3। তাহলে ডাল্টনের আংশিক চাপ সূত্র থেকে আমরা বলতে পারি মোট চাপ উপাদান গ্যাসের আংশিক চাপ সমের যোগফলের সমষ্টির সমান। মোট চাপ উপাদান গ্যাস সমের আংশিক চাপ সমের যোগফলের সমষ্টির সমান। এটা ডাল্টনের আংশিক চাপ সূত্রের ব্যাখ্যা। এইবার আমরা আসি ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রমাণ। গাণিতিক প্রমাণ ভেরি ইম্পর্টেন্ট। গাণিতিক প্রমাণ এবং এই গাণিতিক প্রমাণ এখান থেকে আমাদের সূত্র আছে, সেই সূত্র থেকে অঙ্ক আসে পরীক্ষায়। গাণিতিক প্রমাণ ধরি ভি আয়তন বিশিষ্ট পাত্রে আমাদের বিভিন্ন গ্যাসের NA, NB, NC মোল আছে। ভি আয়তন বিশিষ্ট পাত্রে বিভিন্ন গ্যাসের NA, NB, NC পরিমাণ মোল আছে। এখন নির্দিষ্ট তাপমাত্রা টিতে এই সকল গ্যাস কী করে ভি আয়তন বিশিষ্ট পাত্রে যথাক্রমে PA, PB, PC আংশিক চাপ প্রয়োগ করে এবং মোট চাপ যদি পি হয় তাহলে পি ইজ ইকাল টু PA প্লাস PB প্লাস PC। এটা এক নম্বর ডাল্টনের আংশিক চাপ সূত্র মতে এটা আমরা জানি। তাহলে N সংখ্যক মোল ভি আয়তন দখল করলে যদি ভি আয়তন দখল করে এবং আংশিক চাপ যদি PA হয় তাহলে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা পাই PA ইজ ইকাল টু NA RT বা PA ইজ ইকাল টু NA
आर टी डिवाइडेड बाय भी एटा दुई नम्बर समीकरण दिलाम। अनुरूप भावे पी बी इजिकल टू हमरा पाई एन बी आर टी डिवाइडेड बाय भी एटा तीन नम्बर समीकरण। आबार पी सी इजिकल टू एन सी आर टी बाय भी एटा चार नम्बर समीकरण। এইবার আমরা দুই নম্বর তিন নম্বর এবার চার নম্বর সমীকরণ যোগ করি। দুই যোগ তিন যোগ চার যোগ করে আমরা কি পাই? PA plus PB plus PC is equal to RT by V into NA plus एन बी प्लस एन सी। बा पी ए प्लस पी बी प्लस पी सी इजिकल टू आर टी बाय भी इंटू एन। এখানে এন এ প্লাস এন বি প্লাস এন সি ইজিক্যাল টু এন সমান সমান মোট মোল সংখ্যা। বা পি এ প্লাস পি বি प्लस पी सी इजिकल टू एन आर टी भाग भी एटा के दिलाम पाँच नम्बर समीकरण। एखन आमरा आदर्श गैस समीकरण थेके पाई আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা পাই পিভি ইজিক্যাল টু এন আর টি বা পি ইজিক্যাল টু এন আর টি ভাগ ভি। ছয় নম্বর সমীকরণ দিলাম এটাকে। ছয় নম্বর সমীকরণ থেকে পি এর মান পাঁচ নম্বর সমীকরণে আমরা এখন মানটা বসাই। পাঁচ নম্বর সমীকরণে পি ইজিক্যাল টু এন আর টি ভাগ ভি বসায় আমরা পাই আমরা কি পাই? পিএ
प्लस पी बी प्लस पी सी इजिकल टू पी अर्थात पी इजिकल टू पी ए प्लस पी बी प्लस पी सी এটাই আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রমাণ। এখন আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক প্রমাণ থেকে আমরা দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমাদের, যে আংশিক চাপ বলতে আমরা কী বুঝি এবং মোল ভগ্নাংশ বলতে কী বুঝি, মোল ভগ্নাংশ এবং আংশিক চাপ বলতে কী বুঝি। সমীকরণ দুইকে ছয় দ্বারা ভাগ করি, সমীকরণ দুইকে ছয় দ্বারা ভাগ করলে আমরা পাই দুই, সমীকরণ দুই পি এ ইজিক্যাল টু এন এ আর টি ভাগ ভি। সমীকরণ দুইকে আমরা ছয় দ্বারা ভাগ করি, ভাগ করে পাই পি এ বাই পি ইজিক্যাল টু এন এ বাই আর টি ভি ভাগ এন আর টি ভাগ ভি। তাহলে আমার উল্টে গেলে আমাদের আসে এখানে ভি ডিভাইডেড বাই এন আর টি বা পি এ ভাগ পি ইজিক্যাল টু এটা এটা কেটে গেলে আমাদের আসে এন এ ভাগ এন, এন এ ভাগ এন ইজিক্যাল টু আমরা এক্স লিখতে পারি অর্থাৎ মোল ভগ্নাংশ। এখানে এক্স ইজিক্যাল টু মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, কোনো মিশ্রণের একটা উপাদানের মোল সংখ্যার সঙ্গে মোট মোল সংখ্যার যে অনুপাত তাকেই বলা হয় মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি, কোনো মিশ্রণের একটা উপাদানের মোল সংখ্যার সঙ্গে মোট মোল সংখ্যার অনুপাতকে বলা হয় মোল ভগ্নাংশ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোল ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি। এখান থেকে আমরা আবার নির্ণয় করতে পারবো আংশিক চাপ বলতে কি বুঝি, এই সমীকরণ থেকে আংশিক চাপ পি এ ইজিক্যাল টু মোট চাপ গুণ মোল ভগ্নাংশ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আংশিক চাপ, কোনো মিশ্রণের আংশিক চাপ হলো মোট চাপ এবং মোল ভগ্নাংশের গুণফলকে আংশিক চাপ বলা হয়। এই আংশিক চাপও আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো মিশ্রণের আংশিক চাপ বলতে আমরা বুঝি মোল ভগ্নাংশ এবং মোট চাপের গুণফলকে আংশিক চাপ বলা হয়। এবং মোল ভগ্নাংশ বলতে আমরা কী বুঝি, কোনো মিশ্রণের মোল ভগ্নাংশ বলতে মিশ্রণের একটি উপাদানের মোল সংখ্যার সঙ্গে মোট মোল সংখ্যার যে অনুপাত সেটাকে বলা হয় মোল ভগ্নাংশ। তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের শেষ, আগামী ক্লাস দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।